45তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় রূপালী প্রকাশনা থেকে সমীক গোস্বামীর নতুন বই গোপ গজনের গল্প সম্প্রতি প্রকাশ পেল। এটি লেখকের 13 নম্বর গ্রন্থ। মূলত কিশোর কিশোরীদের কথা মাথায় রেখে লেখক সমীক গোস্বামী গোপ গজনের গল্পটি লিখেছেন। এটি মূলত গল্পের বই, এতে 10টি গল্প আছে। বিভিন্ন স্বাদের গল্প আছে, হাস্যরসের গল্প, ভূতের গল্প, বয়ঃসন্ধির আবেগ অনুভূতি নিয়ে বেশ কয়েকটি গল্প আছে। বইটি রূপালী প্রকাশনা স্টলে পাওয়া যাবে। এছাড়া 414 নম্বর স্টল প্রেস ক্লাবের স্টলে পাওয়া যাবে এবং 556 নম্বর জাতীয় কংগ্রেসের স্টলে পাওয়া যাবে। এছাড়া আগামীতে অনলাইনেও পাওয়া যাবে। দীপরায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকের বিষয় এটাই যে রূপালী থেকে, রূপালী প্রকাশনা থেকে আমার 13 নম্বর গ্রন্থ প্রকাশিত হলো। প্রকাশিত মানে বইমেলাতে প্রথম দিন থেকেই পাওয়া, সেকেন্ড দিন থেকেই পাওয়া যাচ্ছে বইটি, কিন্তু এটা আনুষ্ঠানিক প্রকাশও নয়। আনুষ্ঠানিক প্রকাশ প্রকাশনীর কর্ণধার আমাদের সূর্যেন্দুবাবু জানালেন যে কিছুদিন পরে হবে। এটা বইমেলাতে একটা, এটা একটা স্মারক যাকে বলে, একটা সূচক যে আমাদের বইটা বেরিয়েছে, তাই জন্যই আমার আজকে এখানে আসা। মানে এক কথায় এটাকে কি বলা যায় যে আজকে প্রকাশী, আজকে বইমেলা, বইমেলাতে আজকে রূপালী, বইটার নাম গোপ গজানোর গল্প। মূলত এটা বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের জন্য লেখা। মানে কন্টেন্টটা কেমন, মানে একটা গল্প নাকি অনেকগুলো? না, গল্প 10টা গল্প আছে, তার মধ্যে রহস্য উপন্যাস গল্প আছে, ভূত আছে এবং সামাজিক প্রেক্ষাপটে কিশোর কিশোরীদের মনে প্রভাব ফেলতে পারে এমনও বেশ কিছু গল্প আছে। তবে মূলত বয়ঃসন্ধিকালে, যখন 10-12 বছর থেকে শুরু করে একটা ছেলে বা মেয়ে বড় হচ্ছে, সেই প্রেক্ষাপটের ওপরে ভিত্তি করেই বইগুলোকে মূলত আমরা, মানে আমি লিখেছি আর। মোট দশটা গল্প। কত পাতা বইটি? টোটাল বোধ হয় 150 পাতা। হ্যাঁ, বিভিন্ন রকম, বিভিন্ন স্বাদের গল্প আছে। এখন মানে ভূত বা রহস্যটা চট করে লোকের মাথায় রেজিস্টার করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাছাড়াও আমাদের বিভিন্ন ধরনের গল্প ইত্যাদি রয়েছে। ওটা কি সামাজিক প্রেক্ষাপটে? সামাজিক আছে, বাচ্চাদের কথা মাথায় রেখে আছে, বিভিন্ন ধরনের যা টানাপোড়েন চলে এই বয়সে, সেই টানাপোড়েন নিয়েও বিভিন্ন গল্প আছে। হঠাৎ নয়, এটা আমি যখন গোড়ার দিকে, যখন চাকরি বাকরি ছেড়ে যখন লেখালেখির জগতে আসি, তখনই ইনফ্যাক্ট এটা আমার বাচ্চাদের জন্য দ্বিতীয় গল্পের বই, এই দ্বিতীয় বই বললে ঠিক হবে। প্রথমটা আমার বাচ্চাদের জন্য ছড়ার বই ছিল, একটা ছড়াবাজি বলে, একটা অন্য প্রকাশন থেকে বেরিয়েছিল বছর চারেক আগে। পূর্ণাঙ্গ গল্পের বই এটা প্রথম। এবারে যেটা তুমি জিজ্ঞেস করলে যে হঠাৎ কিশোর কিশোরীদের জন্য ভাবনা চিন্তা কেন, গল্পগুলো আমার প্রতি বছরই একটা দুটো করে তৈরি হচ্ছিল। ইনি তৃতীয় প্রকাশক, যিনি পাণ্ডুলিপি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে কাজটি করে বইটি বার করেছেন। এর আগেও দুজন প্রকাশকের কাছে আমার পাণ্ডুলিপি যায়, তারা দীর্ঘ টাল বাহানার পরেও বইটি প্রকাশ করতে সক্ষম হননি। কিন্তু কোভিডের জাস্ট পরেই আমার সঙ্গে সূর্যেন্দুবাবুর যোগাযোগ হয়, আমারই এক বন্ধু কাম ভাই অময় দেবরায়ের সূত্রে, এবং সূর্যেন্দুবাবু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান বইটি করার জন্য। এই যে প্রথমে যে কভার ফটোটা দিয়েছেন, তাতে কমিক্স এবং জোকস বা হাসির বলে মনে হয়? অবশ্যই, হাস্যরসের অনেকগুলো গল্প আছে আমার গল্পের মধ্যে। যেরকম আমার এক্ষুনি মনে পড়ে গেল তোতলা প্রেম বলে একটা গল্প আছে, যে একটা তোতলা কিশোর বা কিশোরী, সে মানে বয়ঃসন্ধিকালের যে একটা মোহ বা একটা প্রেম হয়, সেই প্রেমের মধ্যে পড়লো, সেই নিয়ে একটা সুন্দর মজার গল্প আছে। এখন এটা কোথায় কোথায় পাওয়া যাবে? বইমেলা রূপালী স্টলে 200 নম্বর স্টলে পাওয়া যাবে, আর কোথায় পাওয়া যাবে? আর প্রেস ক্লাবের স্টলে আছে 414 নম্বর স্টলে, আর 556 নম্বর স্টলে আছে, জাতীয় কংগ্রেসের স্টলে আছে। এই তিনটি জায়গাতেই এখন বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া আমাজন আর সেটা ওনারা করবেন, এখন আইএসবিএনের মধ্যে পাননি। আমাজন ইত্যাদি লাগবে, আইএসবিএনটা যেহেতু বইটা হয়নি, তাড়াতাড়ি ছিল, আগামীতে পাওয়া যাবে। যেহেতু আজকে অনুষ্ঠানটা হবে, তো গতকালই বইটা বেশ কিছুটা পড়া আমার হয়ে গিয়েছে, 3-4টে গল্প পড়া হয়ে গিয়েছে। কারণেই তো আমি বলতে পারলাম যে মহিলা গোয়েন্দা নয় কেন। তো গল্পগুলো কিশোরদের জন্য বেশ ভালোই লাগবে, কারণ ওই গোফ গজানোর সময়ে মানুষের মনের অবস্থা যা দাঁড়ায় বা যে ধরনের মনের পরিবর্তন আসে তারপর থেকে ধীরে ধীরে, সেই ব্যাপারগুলি গল্পের মধ্যে রয়েছে, যেটা বেশ অভিনব। কারণ ওই বয়সকে নিয়ে, কিশোর সাহিত্য তো সাধারণত ওই বয়সকে নিয়ে আলাদা করে ভাবা হয় না,
একটা মেলানো মেঝানো একটা বয়সকে ভাবার হয়। তবে এটা স্পেসিফিক্যালি একটা বয়সের জন্য ভেবে যে লেখাগুলো বেশ সুন্দর, খুব ভালো লেগেছে বেশ গল্পগুলো, মানে পাঠকদেরও অবশ্যই ভালো লাগবে। এবং যেটা বললাম মানে যে ওর মধ্যে একটা রহস্য গল্পও রয়েছে, রহস্য গল্পটাও যথেষ্ট ভালো লাগবে। আমরা এখন রহস্য গল্পেরও আজকাল মানে যে ধরনের লেখা হয় ঠিক সেই ধরনের লেখা নয়, এটা বেশ মানে সহজ সরলভাবে একটা সহজাত রহস্য গল্প, যেটা খুব মানে সহজভাবেই সমাধান করা সম্ভব ছিল, তবু তার মধ্যে একটুখানি রহস্যের বেশ ঘনঘটা রয়েছে। অভিজ্ঞতা বলতে ওনার সঙ্গে প্রথম পরিচয় আমার প্রেস ক্লাবে একটা মিটিং হয়েছিল আমার ওনার সঙ্গে, এবং আমার এক বন্ধু অময় ও আমার কাছে নিয়ে গেছে, বললেন উনি লেখালেখির সঙ্গে যুক্ত। তো আমি যখন ভেবেছিলাম ওনার প্রোফাইল দেখে যে উনি সাংবাদিক, মানে সাংবাদিকতার বইপত্র নিয়ে আলোচনা হবে, কিন্তু উনি তখন আমাকে যে ম্যানুস্ক্রিপ্টটা দিলেন সম্পূর্ণ অন্য ধরনের, এটা সম্পূর্ণই একটা কিশোরদের একটা গল্পের। তো আমার দেখে পছন্দ এই কারণেই হলো, যেহেতু আমরা ছোটদের বইপত্র বিশেষ পাই না, সেভাবে দেখা যায় না, ঠিক আছে, সেই জন্য আমার মনে হলো যে এই ধরনের বইও আমাদের করা উচিত, কেননা বিভিন্ন মেলাতে কিশোরদের বইয়ের একটা চাহিদা থাকেই। বিভিন্ন বাবা মা যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসেন, তখন সবসময় যদি দেখেন সবসময় সিরিয়াস বই, তাহলে ওনাদের মধ্যে একটা অন্য ধরনের ইয়ে হয় যে এই ধরনের প্রকাশক হয়তো এই ধরনের বই করেই না। কিন্তু আমরা ছোটদের বই দীর্ঘদিন ধরে করছি, অল্প অল্প করেই বের করি, কেন সবসময় হয়তো পাওয়া যায় না। তো এটা যখন পেলাম তখন মনে হলো যে না, এই বইটা করা উচিত, তখন সেই সূত্রেই করা। এবং তারপরে তো এবং হাতে পাওয়ার মানে বেশি সময়ও ছিল না বইমেলার মধ্যেই, আমরা সেই জন্য বইটা প্রকাশও করলাম। পরবর্তীকালে আমরা আনুষ্ঠানিকভাবে একটা করব, আমাদের আরও কয়েকটা বই আনুষ্ঠানিক প্রকাশ হবে, এবং সেই সূত্রেই বইটা করা। বইটার করার একমাত্র উদ্দেশ্য আমাদের একটাই বার্তা দেওয়া, যে ছোটদের মধ্যে মানে বই পড়ার অভ্যাসকে আরও জাগরিত করার জন্য, বই পড়াকে আরও তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই ধরনের বই আরও নিয়ে আসবো, এবং তাদেরকে আরও উৎসাহিত আমরা করব।